আমি গুগলে দেখছিলাম, বাট বলতে গেলে কোন জায়গায় কোন জায়গায় সেরাম জানি না, তা আমাদের কত কাজ করতো সেটা এইভাবে যাবো সেটা দেখা, তারপরে প্রস্তুতি যারা ফেলতে দিয়ে বেশি কথা না বলি চলে চলে দিই। হাতে থাকবি ওড়ো আরে বিনা রে, তোমার জুতো কালো যাচ্ছে, ব্লগের জন্য গাইস দেখেন ওয়েদারটা একটু দেখেন কিরকম বৃষ্টি নিচ্ছে, একটু দেখাও একটু দেখাও এখানে এখানে সাউথ কাটা যাবে, তুফানের মতো অবস্থা হয়েছে, তুফানের মতো অবস্থা হয়েছে, বাট এতদিকে তাকানো দরকার না, তুফান নেই ও মিথ্যা কথা বলছে, পুরো ডেসপারেট মানে ব্লগ করবই করব করবে করবে অবশ্যই করবে, এই তো আমি যদি না লাগতাম আমি তে আমি বলি ব্লগ করা প্ল্যান হচ্ছে আমার, ও যাচ্ছে ছবি তোলার জন্য, ও ছবি তোলার জন্য ও ব্লগ করার জন্য যদি বলে তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা, আর আজকে ওরে থ্যাংক তোরে হেল্প করতেছি যে বেডি থ্যাংকস কজ ও যদি ফোন না দিত তাহলে আজকে ব্লগটা শিওর নিশ্চিত নিশ্চয় আমি পরের দিনই বলে ফেলতাম, সমস্যা নেই, তো চলো না গাইস আমি একসাথে দুইটা কাজ করতেছি, ছবি তুলছি তো আবার হেল্পও করতেছি, এতে মিশা কথা হবে, এতে মিশা কথা বলতেছি মিথ্যা কথা বলতেছি, আমি আমি তবা করতে বলছি না ওখানে গিয়ে চিনি না আসলে, আচ্ছা সত্যি কথা আমরা আমরা আসলেই চিনি না, অ্যান্ড আমি তো ওই এক কয়েকটা ব্লগ দেখছি ওইখানে, ওই ব্লগগুলোই খালি মানে ওই মা পায়াগুলো যেভাবে যেভাবে টিরিং টিরিং করে কেনে যাই নে, তো আসলে ওইখানে জায়গাটা নাকি অনেক সুন্দর, তো ওই জায়গাটা দেখার জন্য যাওয়া মূলত তাকায় থাকবে সমস্যা নেই, ব্লগ করতে গেলে এরকম থাকবে রিস্ক নিতে হবে, মানুষজন ক্যাপচার করলে ল্যাংটাও আসতে হবে ব্লগের জন্য, আমার BMW আছে, BMW কালকে বেশি দিছি যে ওর কাছে আমার, আচ্ছা বাই দ্য ওয়ে আমার টুনিং এটা আমি ইচ্ছা করে এখানে উল্টা পাল্টা করতেছি, ভিডিও আমার টুনিং এটা এলে না আই মিন এরকম না, আমি আর কিছু বলতে পারতেছি না, কি বলবো কিছু বুঝতেছি না, কারণ ওর কাজই হচ্ছে এরকম মানে একটা বেস্ট ফ্রেন্ড যদি লাইফে থাকে না হোক আমার প্রচুর হাসবেন যদি ওর মতো একটা ফ্যান থাকে, কারণ ওই এমন এমন কমেন্ট করে সেগুলো আসলে না আসার মতো কিছু না, এরপর আবার কমেন্ট করতে গিয়ে 10-12 দিনের জন্য নিজে ব্লক খাই বসে থাকে, পর আবার আসে আমারও বলে যে এই ভাই এটা এরকম হয়েছে এটা এরকম হয়েছে একটু দেখো না কি হয়েছে, ভয় লাগে বেটা, আমি আমি যদি পারতাম ওর আইডিটা পুরোই বন্ধ করে দিতাম, তারপর করতেছি না ফ্রেন্ড হিসাবে তাতে মারি পাড়া দিব, আচ্ছা তাই এখন যাই বেশি কথা বলতেছি প্রচুর কথা বলে ফেলছি, আমি তো ব্লক বেশি বলবো না মুগি ব্যাক সাইড কেসে যেতে কিশোরের সাথে কথা না বললে কি হবে নাকি না, আমরা যাবো করতে গিয়ে আমি যাবো স্বাধীনতা কমপ্লেক্স কতক্ষণ লাগবে এখান থেকে দিতে যেতে
উনি গাইস আমি কতক্ষণ লাগবে এটা বলা বাংলাদেশ এখানে রাস্তা যদি মোটর ছোট না করে তাহলে বাংলাদেশ কে বলবে না তারপরে মাঝখান থেকে একটু দেখি সিনেমেটিক তোমার ভাইয়া গলার মধ্যে কাশি যাবে, তোমার বিছানায় মতি দিবে আবার তোমার সুন্দর চোখগুলো ডর ডর আমার আমার চোখ দেখো ভাই তোমার তোমার কল্লা তোমাদের বিল্লো মাতা তুমি টাকু তোমার চোল টোল নাই তোমার তুমি জানো না মেলা করতেছো দে
ওমা জেন জে তুমি ভাই তো তুমি ভাই তুমি অনেক ভালো ছেলে কে আল্লাহ ভাই তোমারও দাড়ি আছে আমার দাড়ি নাই ইস এখানে লেখা আছে সেন্ট নিকোলাস চার্চ চার্চ মানে আই থিঙ্ক জজ আচ্ছা এখানে লিখছে এস টি ডট নাইন এন আই সি ও সি এইচ ও এল এ এস নাইচোলাস নাইচোলাস চার্চ সেন্ট নাইচোলাস চার্চ সেন্ট নাইচোলাস চার্চ আজকে যদি কেউ একজন থাকতো তাহলে আমি আই আমার সাথে হাত ধর আই দাঁড়া সরি আমি তো দিচ্ছি হাত দাঁড়া বেটা ফোকাস বেশি গেছে আবার হাত দে আ তুমি তেরি আজা বেশি আজা ছেলে হয় ছেলে যদি গরিব আচ্ছা বেস্ট ফ্রেন্ড করা যায় কিন্তু বেশি ক্লোজ হওয়ার দরকার কাজ হল দেখার জন্য আসছে আমার কাজ হল দেখার জন্য আচ্ছা মা আমার বন্ধু আজ আজ চারি গেছে গা আচ্ছা উঠ এবার উঠ উঠতাম তোমরা আসো উপর উঠে যাবে মেবি বিল্ডিংটা মতে দিছে সুসু করে দিছে তোমার ট্রেন ট্রেনের পেট্রোল শেষ ট্রেন স্টেশন আছে ওখানে আমার ছবি তুল এই ছবি বিজ্ঞানের নাম ভিডিও করে মাস্টার মাস্টার ছবি তুলবে এটা বুঝছস না আমার হচ্ছে না এলা বাবা ট্রেন আসছে সে ট্রেন আসছে লি ওস বলছি আমি তাহলে পেসিস যাও শিওর এখানে এক্সট্রা লাগবে কিন্তু যদি এক্সট্রা টাকা মতো কিছু নেই এবারে কিছু মানে হস্ট করা সিদ্ধ দিন ধরে নামে আমাকে তুলবে এটা ছবি ছবি সরি সব সাক্ষী এই জিনিসগুলো হচ্ছে আমাদের সম্পদ বলতে আমাদের ব্লগ তো কমপ্লিট করতে হবে
প্রত্যেকটা জিনিস এখানে ডেমো আছে। এখন যার মেন্টালিটি যেরকম কিছু পরিণাম আছে সেটাই তো বলতেছে। এখন হচ্ছে মসজিদ আর আচ্ছা এখানে তো আরেকটা আছে, এটা আগে দেখে আচ্ছা আসল মসজিদ তো এখানেই চিনিস না, আর তুই পড়ালেখা করস না আমার যতটুকু মনে করছে মতো অবস্থা আছে। আচ্ছা তো দিদিগুলো জঙ্গলে লিখিয়েছে অল্টারনেটিভ ওয়ে খুঁজে নেব দেখে আঁকতে দেখে আঁকতে তুমি দেখি আমি দেখি না বলে সব উঠে গেছে যাবো বাসে সব জায়গায় যাবো। One of the most great things the plainness of Sultan Sulaiman. I mean, Sultan Architecture. Kunda kunda. Architecture. She guys na mar. She guys na. Shamne ita hai. Architecture. কেমন লাগতেছে আমার মজা লাগতেছে আমারও মজাই লাগতেছে এটা গোটা হল।
যেভাবে ঘুরে কেন, বাট আমি কয়েকজনকে মিস করতেছি। মিস হতা না আসলে, আমি কয়েকজনকে মিস করতেছি। তো আমাদের আপাতত তিনটা জিনিস দেখা যাচ্ছে, তিনটা না তিনটা, একটা দুইটা তিনটা চারটা, চারটা দেখা যায়। এখন দেখবো শহীদ মিনার, শহীদ মিনারে যাই। শহীদ মিনার পরে আরও কয়েকটা জিনিস আছে, আস্তে আস্তে দেখি। আমার ইচ্ছাটা ঠিক আছে। ছোট ভাইয়া কি ব্রো, তুমি একটু তুমি ব্যথা না ভাই, জোরে এক ধাক্কা দাও। আমি আমি দিব না, তুমি তো বাজি মারি ফেলবা। ও মা তখন সিঁড়ি কুলে নে পড়ে যায়, এটা আমি জানি না। হ্যাঁ ভাই, ও মা এই তুমি বালা এই চল চল বৃষ্টি বাড়ি বলবো তো প্যান দিয়ে যাচ্ছে পর বলবো যে তুই কাশারি দিছস। ও মা এটা টুল্লা বলছে। হ্যাঁ আচ্ছা ব্রো, আর নদী শুনো আর ব্রো তুমি সাবস্ক্রাইব আমি বলছি এখানে কোনো কিছু একটা না একটা থাকবে, যেটাই থাকুক আমার ওখানে টয়লেট আছে। ওখানে তো আছে
আমি তো স্বীকার করছি, হ্যাঁ আমি এটার কথা বলছি, বাট ওখানে তো একটা জিনিস আছে, এখানে আসার লাভটা তুইছি। আমি তো ভুল কিছু বলিনি, ভুল কিছু বলছি গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন। এ বহুত বড় সালাক, আমি কথা নাকি ঘুরাই, বাট আমার তো মনে হয় আমি কথা ঘুরাইতে পারি। দেখ এখানে আসার ফলটা আমি থাকি থাকি অনেক ট্যালেন্টেড আছি বলা, আর কিছু না। নিজের প্রশংসা খুবই ভালোভাবে করতে পারো মানুষ, হ্যাঁ নিজের প্রশংসা খুবই ভালোভাবে করতে পারো তুমি, অবশ্যই। আমার কিছু দেখার মতো নাই, ছবি তুলে তুমি সাবস্ক্রাইব করে দিও, টাকা আসলে তখন ওইটা দিয়ে ঘোরাবো। এখানে এই দুটো হচ্ছে, এখানে সবাই হচ্ছে চট্টগ্রামের, আমি হচ্ছে ওদের ভাষা না বোঝা মানুষ, আমি হচ্ছে ওদের ভাষা না বোঝা মানুষ। আমি এখানে লাইক করে দিও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে ভাই। এতদিন আমি বলতাম, এতদিন আমি বলতাম আপনারা করতেন না, বাট ওরা যেহেতু এখানে আমরা আমাদের ব্যাগটা রাখছিলাম, হাই হইছে অত ব্যাগটা রাখছিলাম, কাক এখানে পচত করে দিছে, আই মিন হাগ করে দিছে, সমস্যা নাই। আমাদের ব্যাগ আরআইপি মুছে ফেল, এখানে তোর তোর ব্যাগে পয়সা লাগবে। তো গাইস শরীফের এখানে যখন হাগ করছে কাকে, টিস্যু আছে? টিস্যু নাই ভাই, ঠিক আছে। আপনি বের করে মানুষ, তোর মাস্ক আছে না? মা আমি এখন বাসা যাবো কিভাবে? উদ্দেগা আই মিন উদ্দেগা অনেক উদান গাই আর কি, তুমি উদার গাই বাবা, বাবা শরীফ উদান গাইয়ে চলে যাবে। এখন এটা যদি এভাবে নিজে তাহলে তো সমস্যা হবে, একটু মুসিয়ে পড়ে কিছু করার নেই। আল্লাহ তোর চেহারা দেখা যায়নি একবার। হাই রে মানুষ, নদীর মানুষ, কাদের ফোলা আটুশ, বিপদের বন্ধু। আপনার যদি হিসু পায় টিসু লাগবে, আল্লাহ ভালো কথা, বেরোয় সময় কি টিকিট লাগে? আমি কিছু জানি, বেরোয় সময় টিকিট লাগে না, যদি লাগে তাহলে তো বাজি যাবো, বাজি যাবে গা সরি। কেন আমার কোন দিক দিয়ে রুসি প্রমাণ কি দেখাবো আমরা, মানে তো ব্লগ করছি তো, প্রমাণ এটা দেখাবো। প্রুফ সব সময় সাথে নিয়ে রাখি, ঢোকার সময় ব্লগ আছে, প্রুফ সব সময় সাথে নিয়ে রাখি। গাইস অনেকক্ষণ করছি, মজা পাইছি, আমার যা ইচ্ছে করতেছে না, সময় সুচ্ছে যায়, আমার কোমর ধরে গেছে, হাতে হাতে যাচ্ছি গা। আমরা যা দেখছি আমি আপনাদেরকে পারবো না ভাই, মার্ক করে দেখা দিব কি দেখছি। এই জিনিসগুলো আসলে মানে শয়তান ছাড়া পাইলে যা হয় আর কি। তেমন কিছু বলার নাই, আমি আমরা তো বেশিরভাগ পেটা গেছি, ব্লগ শেষ, ভালো থাকবেন, ঈদ মুবারক, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কুরবানিতে, ঈদ মুবারক, আবার দেখা হচ্ছে কুরবানিতে।